নাটোর সদর হাসপাতাল থেকে নার্সের ছদ্মবেশে চুরি করা নবজাতককে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত এক নারীকেও এ সময় আটক করা হয়। সকালে কুষ্টিয়ার খাজানগর থেকে নবজাতক কন্যা শিশু এবং ওই নারীকে আটক করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। গতকাল সকালে নাটোর সদর হাসপাতালে নলডাঙ্গা উপজেলার মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা শিল্পী একটি কন্যা সন্তান জন্ম দেন। দাদির কোলে থাকা নবজাতককে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এক নারী নার্সের ছদ্মবেশে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ স্বজনদের। সিসিটিভি ফুটেজ দেখে নার্সের পোশাক পরা নারীকে শনাক্ত করে অভিযানে নামে পুলিশ।